ওখানে যেরকম সেই এক গাদা গাদা সেই গাছ দেখলে না বাবা গো পোকা কল কিনে পরশু দিন না তাহলে আমি একটা দিচ্ছি না তিনটা হয়ে গেছে তার একটা লাগবে তো किसा छोड़ जाएगा यूरिया उस तक तो उस तक उस तक ये तो कौन है ता ये जेरा को मिकला ना শাকগুলো যা টেস্ট না খেয়েছো তুমি আগেরবার খেয়েছিলাম শীতের বাড়িতে হয়েছিল না এই শাক কটা ঘরে তো মাছের জল রান্না আছে তোর মাছের জল খাবি না এই কলাই শাক দিয়ে একটু নিরামিষ ঘন্ট করে দিই তো তুমি কচি তারা ফুল ফেলতেছো এই যে এইগুলো ফেলা দিতে হয় কলাই শাক ফেলতে হবে না একবার নরম দেখো কচি ফুল হলে পরে ফেলা লাগে ওই দেখো ওই ওই দিক তাকাই দেখো আমার কিরমসে কলাই শাক ওই যে ওই পাশে লাগাইছো এই দেখো আমি কি মনে করছি জানো আমি মনে করছি মটরশুঁটি না না আলাদা মটর কলাই শাক দাদা কি বলো খায় এইগুলো ছিনগুলো সত্যি করে না সবগুলো দেবো নাকি না সবগুলো দিয়ে না দেওয়া কটা কটা থুয়ে দাও
কালকে সেদ্ধ খাওয়া যাবে না। এই যে গুম ফেলা আদ না, অনেক কিছু রান্ধা এ কিছু করে থাও কে করে থাও কল করে রাঁধবে, খালি দাদার জন্যই রাঁধবো তো। শুধু কাটতে মনে আছে আর কাটি না, কত রাঁধবো। প্রথমে আলুগুলো ভেজে নেব, আজকে লঙ্কাগুলো মানে ঝাল আছে গো মা দেখো। হ্যাঁ আজকে লঙ্কা বেশি দেবো না, এক চামচ লবণ, হাফ চামচ হলুদ, কাঁচা লঙ্কা। আলু ভাজা এ গেছে, আমি জল দিয়ে দেবো। কতজনা এই শাক না দিয়েও খেয়ে নাই, গাছের থেকে তুলে নিয়ে এসে। কি গাছ? সর্ষে গাছ, বড় তোমার মানুষ সমান সমান। আর একটা গাছ হতো তারপর দিয়ে কলই শাক বাইরে দিয়ে উঠে যেত নতার মতন, তাই শুয়ে নিয়ে আসতাম। আমি আমরা ধুতাম না, সেইভাবেই রাঁধতাম। ওই তো আমি সেইটাই বলতেছি, অনেকে বলে শাক আগে ধুতোই না, কেন আমার কাকি ওরা বলতো তো মাঠের থেকে আনতে ছোলা শাক। আর কত দিয়ে যে কলই শাক দিয়ে না, তাহলে কলই শাকের যে গন্ধটা তো খায় না, বালি থাকে যে না দিয়ে তো পারা যায় না। না সে তো গাছের পর বাইরে উঠতো। একটা বড় দেবো না ছোট দেবো? ছোট ছোট দিতাম, যত ছোট হয়ে যাও ততই ভালো। আলু গলে গেছে, আমি সিম দিয়ে দেবো। আজকে দেখো মা আবহাওয়াটা কিরকম, তো তিন দিন হবি বলে ঝড় বৃষ্টি, তারপরে আজকে দুই দিন তো এরকম রয়েছে, এখন আবার কি এরকম কথা মেঘ মেঘ ভাব যাচ্ছে না রে, জ্বরও নামে না কমেও না, এরম থাকলে পরে ফসলও ভালো হয় না, আলুর দারুণ ক্ষতি হয়ে যায়। হ্যাঁ চাষিকে যদি এরপর যদি বৃষ্টি নামে না, তা চাষিরা দেখ কি করবে না তাই ভাবতেছি। দীপ্তিরা তো যে আবার আলু ভাঙিয়ে আবার আলু না গাইছে, যে কি হবে না তা কি জানি। এই বাংলাদেশে এই যে সময় ইয়ে তো ঝড় বৃষ্টি হতো, বাড়ির চার পাই দিয়ে থই থই জল হয়ে যেত। হ্যাঁ একবারে আমাদের বাড়ির পর জল উঠে যেত, আর সেই জলের ঢেউ কি আমাদের ধোয়া এসে ঘরে ধোয়া এসে এসেছিলাম। জল এখনো দেখিও না কিরকম, ওরে বাবা বিশাল জল হতো যে সময় বাংলাদেশে ছিলাম। এখনো বান বর্ষার ভিতরে পড়ি নাই তো জানিও না যে কিরকম বান হয় কিরকম কি। আলু আর সিম গলে গেছে, আমি ডাল দিয়ে সোমবার দেবো। কটা জিরে তেলের মধ্যে দিয়ে বাইজে উঠে রাখো, আজকে তেলের পর খালি রাঁধনি ফোড়ন দেবো আর কিচ্ছু দেবো না। মানে দেওয়ার সাথে সাথে মানে যে সামনে থাকবে তারও কাজ সারা। এইভাবে জিরে ভাজে রান্না করলে তরকারি স্বাদটাই অন্য রকম। হ্যাঁ বেশি ভালো লাগে। তেলের পর দেওয়া হয়ে গেল,
আগে মানুষে মশলা খেত বলো তো না আগে আমরা এরকম তাহলে সবদিকে দিয়ে দিয়ে বাইকে আর কি এর মাথা দিয়ে দলিয়ে দিয়ে দিতাম তাই কত সুন্দর ওখানে যত মশলা খাবে তত দাও রোগেও ছাড়ে না ওখানে নিরামিষ রান্না হয়ে গেছে আর বাজার থেকে গুড়িটা দিয়ে নামাই দেবো রান্ধনি কাঁচা লঙ্কা বলো শাক একটু বাজিয়ে নেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ চালের গুঁড়িটা জল দিয়ে গুলাই নেব বাজাজিরের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি গুলাই রাখছিলাম শাক ভাজা হয়ে গেছে আনে দিয়ে দেবো কলাই শাকের গন্ধ হয়ে গেছে আনে নামাই দেবো এটা কি শাক বলো তো জানি কি বলো তো কি কলার মতন কি বলবো ওইটা এটা একটা বিশাল টেস্ট তো এই রান্নাটা আজকে সকালে হয়েছিল কিন্তু আমি সকালে খাই নাই তা আমি একজনের জন্য ওয়েট করেছিলাম তো এই দেখুন আমার পাশে বসেছে যে একসাথে খাবো বলে আর আপনাদের পরিচয় করে দিই এই দুটো হচ্ছে আমার শালি এই যে শাকটা ছিঁড়ে আনলাম এটাকে বলে মটর কলাই শাক আমরা বলি কলই শাক বেশ ভালো ঝাল হয়েছে শাকটা ঝাল ঝাল হয়ে দারুণ লাগছে আর এই শাকটা শহর হয়তো পাবেন না আপনারা এগুলো একমাত্র গ্রামের সাইডে পাওয়া যায় এটা কিন্তু মটরশুঁটি নয় মটরশুঁটি আর মটর কলাই দুটো আলাদা মটর কলাইটা একদম ছোটো ছোটো হয় আর মটরশুঁটিটা যেটা বাজারে পাওয়া যায় ওটা তো সবাই চেনেন আর মটরশুঁটি শাকটা একটু তিতকুটে ভাব থাকে কিন্তু মটর কলাইটা ওইটা থাকে না একটু মিষ্টি মিষ্টি লাগে তো এটা হচ্ছে অনেক বেশি টেস্টে আর শীতকালে এটা দারুণভাবে পাওয়া যায় আমাদের এখানে এই রান্নাটা সেরকম কিছু না একটা সিম্পল রান্না কিন্তু সিমটা অনেক টেস্টি একটু কচি কচি তো দারুণ লাগছে খেতে যে কোনো সবজি রান্নার উপর যেরকম ডিপেন্ড করে সেরকম সবজিটার উপরে ডিপেন্ড করে যে সবজিটা টাটকা কিনা খেতে কেমন কচি না বুড়ো এটার উপর ডিপেন্ড করে তো সিমটা দারুণ ছিল যার জন্য খেতে এত ভালো লাগছে তো আপনারা তো দেখলেন যে তুনো ছিঁড়ে নিয়ে আসলো গাছে একদম টাটকা সিম সিম্পলের মধ্যে তরকারিটা দারুণ